যেভাবে আবিষ্কার হয়েছিল এলএসডি। এলএসডি একটি সিনথেটিক ড্রাগ। সুইস বিজ্ঞানী অ্যালবার্ট হফম্যান তার গবেষণাগারে 1938 সালে এমন একটি ওষুধ বানানোর চেষ্টা করছিলেন যেটা বাচ্চা প্রসবের সময় মূত্র সংকোচনজনিত সমস্যার সমাধান করবে। আর তাই তিনি অ্যারগট নামের একটি ফাঙ্গাস নিয়ে কাজ করেন এবং আবিষ্কার করেন এলএসডি। একদিন হঠাৎ করে এই ড্রাগ তার জিহ্বার সংস্পর্শে আসে এবং তিনি হ্যালুসিনেট করতে শুরু করে, যার ফলে এই ড্রাগ নিয়ে তিনি আরও পরীক্ষা নিরীক্ষা চালান। হফম্যান তার উদ্দেশ্য ব্যর্থ হওয়ার কারণে 1943 সালে এই ড্রাগের সঠিক ব্যবহার জানতে জুরিখে একটি ফার্মাসিউটিক্যাল ল্যাবে পাঠান। এই ড্রাগটি সেই ল্যাবে বিভিন্ন প্রাণীর উপর এর প্রভাব পরীক্ষার পর বিজ্ঞানীরা ধারণা করেন এলএসডি মানসিক ভারসাম্যহীনতার সমাধানের কাজে আসতে পারে। তারপরে এলএসডি 1947 সালে জুরিখের একটি মানসিক হাসপাতালে পাঠানো হয়। সিজোফার্নিয়া এবং অন্যান্য মানসিক রোগে আক্রান্ত রোগীদের উপর পরীক্ষা করে এবারও এলএসডি ব্যর্থ হয়। অনেকেই ভাবতে থাকে 50-এর দশকে জনপ্রিয় সাইকোথেরাপিতে এই ড্রাগ সাফল্য বয়ে আনতে পারে, আর তাই এই ড্রাগ বিভিন্ন থেরাপিস্টের নিকট সরবরাহ করা হয়, আর এভাবে এই ড্রাগটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। অবশেষে থেরাপিস্টের হাত বদল হয়ে সাধারণ মানুষের নাগালে আসে, যা পুরো যুক্তরাষ্ট্রে এবং ইউরোপব্যাপী ছড়িয়ে পড়ে। এলএসডি এর হ্যালুসিনেটর তৈরি করার প্রবণতা থেকে অনেকেই এই ড্রাগ ব্যবহার করতে শুরু করে। এমনকি 60-এর দশকে এই এলএসডি থেকে নতুন একটি সাইকেডেলিক কালচারও সৃষ্টি হয়। নামী দামি সঙ্গীত শিল্পী ও ব্র্যান্ড সঙ্গীতের সদস্যরা এলএসডি ব্যবহার করতে শুরু করে। এই ড্রাগ ব্যবহার করেই জনপ্রিয় ব্রিটিশ ব্র্যান্ড পিঙ্ক ফ্লয়েডের বেশিরভাগ গানের লিরিক ও সুর তৈরি। অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবসও এই ড্রাগ ব্যবহার করতেন। বিজ্ঞানী ফ্রান্সিস ক্রিক এর মতে এই ড্রাগ ব্যবহারের ফলে তার গবেষণা অনেকটাই অগ্রগতি হয়েছিল। যদি ড্রাগ সঠিকভাবে ব্যবহার করা যায়, যা মানব মস্তিষ্কের অনেক অব্যবহৃত অংশ উন্মুক্ত করতে পারে। এলএসডির অদ্ভুত প্রভাব অনুভব করে সিআইএ এবং ইউএস মিলিটারি এর উপর গবেষণা চালাতে থাকে। সিআইএ প্রথমে এটিকে লাই ডিটেক্টর ড্রাগ হিসেবে ব্যবহার শুরু করে এবং ব্যর্থ হয়। তারপরে সৈন্যদের উপরেও পরীক্ষা করা হয়, কিন্তু অতিরিক্ত হ্যালুসিনেটের প্রভাবে এই ড্রাগ সিআইএ ব্যবহার নিষিদ্ধ করা হয় এবং সারা বিশ্বব্যাপী এই ড্রাগ নিষিদ্ধ করা হয় 1968 সালে। এলএসডি নিষিদ্ধ হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত যুক্তরাষ্ট্র এবং গ্রেট ব্রিটেনের অনুমান 10% জনসংখ্যা ব্যবহার করেছিল। এলএসডি রিক্রিয়েশনাল ড্রাগ হিসেবে পৃথিবীর বিভিন্ন স্থানে আজও ব্যবহার হয়ে থাকে। সম্মানিত দর্শক, এমন সব ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই মাইফ টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বা বেল বাটন প্রেস করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট ও শেয়ার করবেন। আপনাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।